নির্বাচন খেলিব প্রিয়ঙ্কায়। ঠিকই শুনেছে আপনাদের, নমস্কার। এটি বাতিল আপনার স্বাগতম স্টুডিওত মানে প্রাঞ্জল। কেরালার ওয়াইনার্ড সমষ্টিত উপনির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব প্রিয়ঙ্কা গান্ধীয়। এই ঘোষণা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খড়গের। বিগত নির্বাচন ওয়াইনার্ড সমষ্টিরপর নির্বাচিত হয়েছিল রাহুল গান্ধী, একে সময়তে রায়বেরেলি সমষ্টিরপরও নির্বাচিত হয় লোকসভাল, ফলত এটা সমষ্টি এড়ি দিবলগা হব রাহুল গান্ধীয়ে। রায়বেরেলি নিজের রাখি ওয়াইনার্ড সমষ্টি এড়ি দিব রাহুল গান্ধীয়ে। খালি হওয়া ওয়াইনার্ড সমষ্টিত এইবার কংগ্রেসে প্রার্থিত্ব দিব রাহুল গান্ধীর ভগ্নী প্রিয়ঙ্কা গান্ধী। ওয়াইনার্ড সমষ্টিত প্রিয়ঙ্কা গান্ধীর নাম ঘোষণা করার পূর্বে এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসগৃহত অনুষ্ঠিত হয়েছিল এখন গুরুত্বপূর্ণ বৈঠক। খড়গের বাসগৃহত অনুষ্ঠিত বৈঠকত উপস্থিত আছিল কংগ্রেস সংসদীয় দলের অধ্যক্ষা সোনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। আর অবশেষত ওয়াইনার্ড সমষ্টিত যুনর নির্বাচন হব তাত প্রিয়ঙ্কা গান্ধীয় প্রতিদ্বন্দ্বিতা করব। রাহুল গান্ধীয় যেহেতু দুটা সমষ্টিত নির্বাচন জয়লাভ করেছিল, রায়বেরেলি আর ওয়াইনার্ড, সে নিয়ম অনুসারে তেও এটা সমষ্টি বাদ দিব লাগিব আর বাদ দিয়া সমষ্টিটি হয়েছে ওয়াইনার্ড। আর সেই ওয়াইনার্ড সমষ্টিরপ্রায় রাহুল গান্ধীর ভগ্নী প্রিয়ঙ্কা গান্ধী নির্বাচন অবতীর্ণ হব। এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খড়গেই এই ঘোষণা করেছে। কিছু সময় পূর্বে মল্লিকার্জুন খড়গের বাসগৃহত এখন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর এই বৈঠকতেই কংগ্রেস সংসদীয় দলের অধ্যক্ষা সোনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালে অংশগ্রহণ করেছিল। আর এই বৈঠকের পাছতেই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খড়গে সকলের সন্মুখত সদরি করলে যে ওয়াইনার্ড সমষ্টিত রাহুল গান্ধীয়ে সেই সমষ্টিটি ত্যাগ করার পাছত প্রিয়ঙ্কা গান্ধী সেই সমষ্টিটির নির্বাচন অবতীর্ণ হব। পার্টি নে ইয়ে তৈ কর দিয়া কি রাহুল গান্ধীজি আপনা রায়বরেলি কা সিট রখনা চাইয়ে, সোচ সমঝ কে হমনে ইয়ে তৈ করা কি ওয়াইনার্ড সে খালি সিট পে প্রিয়ঙ্কা জি লড়না চাইয়ে, আর ইসিলিয়ে হম পার্টি কে ওর সে আর মেরে ওর সে উনকো ধন্যবাদ দেতা হুম কি হামারি বাত কো উনোনে রাখি হ্যাঁ মানা হোনোনে, ইসিলিয়ে মে আপকে সামনে আকে ডিক্লেয়ার কর রা হুম কি দোনো এক তো রায়বরেলি সিট রহেগি আর ওয়াইনার্ড মে ভি ও প্রিয়ঙ্কা জি রহনে সে ওহাকে লোকো কো ভি এক হিম্মত মিলেগি। বহুত খুশ হুম, আই এম ভেরি হ্যাপি টু বি এবল টু রিপ্রেজেন্ট ওয়াইনার্ড, এন্ড অল আইল সে ইজ দ্যাট আই ওয়ান্ট লেট দেম ফিল হিজ অ্যাবসেন্স, অ্যাজ হি সেড হি উইল কাম মেনি টাইমস উইথ মি, বাট আই উইল ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক এভরিবডি হ্যাপি অ্যান্ড টু বি এ গুড রিপ্রেজেন্টেটিভ। আর রায়বেরেলি কে সাথ তো মেরা বহুত হি পুরানা রিশতা ভি হ্যায় আর 20 সালো সে মানে কাম কিয়া হ্যায় দোনো রায়বেরেলি আর অমেঠি মে, তো ও রিশতা তো কহিন মতলব কিসি ভি তরহ সে টুট নাই সকতা, উসকো কায়েম রাখনে কে লিয়ে হাম দোনো হ্যায়। আর ভাইয়া কি মে মদদ রায়বেরেলি মে ভি করুঙ্গি, আর জেসে ইনহোনে কাহা হাম দোনো রায়বেরেলি মে ভি হাম দোনো মৌজুদ হোঙ্গে আর রায়নাড মে ভি। দোনো কো দোনো কো দো সাংসদ মিল রহে হ্যায়, সিম্পল সি বাত হ্যায়। I have an emotional relationship with both Raibareli and the people of Wayanad, and the last 5 years as member of parliament of Wayanad have been a fantastic experience, a very enjoyable experience. The people of Wayanad stood with me, the people of Wayanad gave me love and affection, every single person regardless of party they gave me support, love and affection, they gave me energy to fight in a very difficult time, so I will never forget that. I want everyone in Wayanad to know that Priyanka is going to fight the election in Wayanad, but I am going to be a frequent visitor to Wayanad and I am going to be available to the people of Wayanad, and the commitments that I have made we will stand by them and we will try and deliver all those commitments. She's going to fight the election. I'm confident she's going to win the election and she's going to be a very good representative for the people of Wayanad. People of Wayanad can think about it like this: you have now two members of parliament, one is my sister and one is me,
and my doors are always open for you throughout the rest of my life, and I love every single person in Wayanad. Everybody is happy about the decision. I will continue with Rai Bareilly, and Priyanka ji is going to contest in Wayanad. Both are excellent decisions. Nehru Gandhi family ke liye Rai Bareilly bahut pasand hai. No, not only that, UP mein bahut bata vatavaran ho gaya is election mein. Aur Wayanad Priyanka ji ke Wayanad se ladne ke piche kya strategy hai sir? People of Wayanad like Priyanka ji, like Rahul Gandhi, same way as Rahul Gandhi ji. Kerala people like Priyanka Gandhi ji, same as Rahul Gandhi ji. Kromat odhik rahasya ghon hoi porise, Dhokuakhonar Sunil Gogoi Kanto. Mrito deh kar Sunilor ne Jahangirar. বিশেষ সূত্ৰৰ তথ্য অনুসৰি ঘটনাস্থলীত উদ্ধাৰ হৈছিল পকা মিস্ত্ৰী জাহাংগীৰ হুছেইনৰ পেণ্টৰ বেল্টৰ কিছু অংশ ইয়াৰ মাজতে মুখ্যমন্ত্ৰীৰ ভাষ্যই অধিক ৰহস্যৰ মাজলৈ ঠেলি দিছে সমগ্ৰ ঘটনা মৃতদেহটো সুনীল গগৈৰ হোৱাৰ সম্ভাৱনা কম বুলি মুখ্যমন্ত্ৰীয়ে মন্তব্য কৰাৰ পাছতে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে সুনীল গগৈৰ কাণ্ডই সুনীল গগৈৰ পৰিয়ালৰ লোকেও প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে সুনীল গগৈক উলিয়াই দিবলৈ মুখ্যমন্ত্ৰীক দাবী জনালে সুনীল গগৈৰ পত্নীয়ে দলীয় কর্মী হওয়ার পাছতো মুখ্যমন্ত্রী ইমান দিনে কিয় মাত মতা নাছিল বলিও প্রশ্ন সুনীল গগৈর পত্নীর এই ঘটনার পাছতে সন্ধানহীন হয়ে থাকা পকা মিস্ত্রী জাহাঙ্গীর হুসেন সন্দর্ভতেও প্রতিক্রিয়া প্রকাশ করেছে সুনীল গগৈর পত্নীয়ে স্বাভাবিকতে অধিক রহস্য ঘন হয়ে পড়েছে এটা সমগ্র ঘটনা আর শেহতীয়াকৈ মুখ্যমন্ত্রী এই ঘটনা সন্দর্ভত মাত পাতিছে আর কৈছে যে এই যেটো মৃতদেহ মুন্দহীন মৃতদেহ উদ্ধার হয়েছিল সেইটো সুনীল গগৈর হওয়ার খুব কম সম্ভাবনা আছে অবশ্যে তেওঁ গোটেইখিনি কথা নাজানো বুলি সদৰি কৰিছে ফৰেনচিকৰ তথ্যই পৰৱৰ্তী সকলো কথা স্পষ্ট কৰিব বুলি তেওঁ উল্লেখ কৰিছে কিন্তু তাৰ পাছত প্ৰতিক্ৰিয়াৰ জোৱাৰ হৈছে আৰু প্ৰতিক্ৰিয়া ধাৰাবাহিকভাৱে আহিবলৈ ধৰিছে যিহেতু জাহাংগীৰ হুছেইনৰ পেণ্টৰ বেল্টৰ কিছু অংশ উদ্ধাৰ হৈছিল ঘটনাস্থলীত সেয়েহে এতিয়া সন্দেহ কৰা হৈছে জাহাংগীৰ হুছেইনৰ হয়তো মৃতদেহটো হ'ব পাৰে কাৰণ জাহাংগীৰ হুছেইনো সন্ধানহীন হৈ আছে পকা মিস্ত্ৰী আৰু সেইগৰাকী জাহাংগীৰ হুছেইন এইগৰাকী সুনীল গগৈৰ ঘৰত কাম কৰা মিস্ত্ৰী হিচাপে জড়িত হৈ আছিল আনকি সুনীল গগৈয়ে জাহাংগীৰক ঘৰত যাবলৈ দিয়া নাছিল বুলিও জাহাংগীৰৰ পৰিয়ালৰ তৰফৰ পৰা সদৰি কৰা হৈছে অৱশ্যে এতিয়া জাহাংগীৰৰ ভাতৃৰ তেজৰ নমুনাও সংগ্ৰহ কৰা হৈছে এই সামগ্ৰিক তথ্য প্ৰমাণৰ বাবে কাৰণ ডি এন এ টেষ্ট বা আন কেতবোৰ তথ্য প্ৰমাণ হয়তো সংগ্ৰহ কৰা হ'ব যাৰ বাবে এইখিনি নমুনা জাহাংগীৰৰ ভাতৃৰ পৰাও সংগ্ৰহ কৰা হৈছে ইয়াৰ মাজতে মুখ্যমন্ত্ৰীৰ ভাষ্যই অধিক ৰহস্যৰ মাজলৈ ঠেলি দিছে সমগ্ৰ ঘটনা মৃতদেহটো সুনীল গগৈৰ হোৱাৰ সম্ভাৱনা কম বুলি মুখ্যমন্ত্ৰীয়ে মন্তব্য কৰাৰ পাছতেই প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে সুনীল গগৈৰ পত্নীয়ে সাধাৰণমতে সেই মৃতদেহটো সুনীল গগৈ হোৱাৰ সম্ভাৱনা অতিকে কম এইটো এক প্ৰকাৰ সুনীল গগৈ মৃতদেহ নহয় বুলিয়েই ক'ব পাৰি এনেকুৱা এটা পৰ্যায়ত আমাৰ ইনভেষ্টিগেশ্যনে আহি পাইছে পাৰিপাৰ্শ্বিক বা পৰিৱেশগত ইনকোৱাৰী হৈছে চাৰ্কামটেঞ্চিয়েল ইনকোৱাৰী হৈছে সেই গোটেই ইনকোৱাৰীখিনি যদি দেখা যায় তেতিয়াহ'লে ই এক প্ৰকাৰ 90% আমি কনফাৰ্ম বুলি ক'ব পাৰোঁ যে মৃতদেহটো সুনীল গগৈৰ নহয় আৰু একেবাৰে নুই কৰিব নোৱাৰি যে মৃতদেহটো শ্ৰমিকজনৰ নহয় বুলি গতিকে তাৰো সম্ভাৱনা এটা নথকা নহয় গতিকে এইটো হয়তো এটা হত্যাৰো গোচৰ হ'ব পাৰে তেনেকুৱা ধৰণৰ এটা লাইনলৈকে ইনকোৱাৰীটো গৈ আছে গতিকে আমি অন্তত মঙল বুধবাৰলৈকে ৰখিব লাগে মঙল বুধবাৰলৈকে চি এফ এল হায়দৰাবাদৰ পৰা এইটো ফৰেনচিক ৰিপৰ্ট আহি যাব ডি এন এ টেষ্টিং আমি কৰিব দিছোঁ ডি এন এ টেষ্টৰ ৰিজাল্ট আহি যাব তেতিয়া আমি এটা সম্পূৰ্ণভাৱে আমি এটা সিদ্ধান্তত উপনীত হ'ব পাৰিম চি এম ছাৰে যিটো কৈছে আজি ইমান দিনে তেওঁ একো বক্তব্য শুনা নাছিলোঁ আজি শুনি আচৰিত হৈছোঁ ইমান তৎক্ষণাত 90% জাহাংগীৰ বুলি ক'ব পাৰিছে যদি জাহাংগীৰ বুলি ক'বই পাৰিছে সুনীল গগৈ ক'ত আছে তেওঁলোকে এতিয়ালৈকে উলিওৱাত কিয় ব্যৰ্থ হৈছে সেইটো কাৰণে যদি তেওঁলোকে 90% গম পাইছে সেইটো কাৰণে মই চি এম ছাৰক অনুৰোধ জনাইছোঁ যে তেওঁ সুনীল গগৈ মৃতদেহেই হওক বা জীৱিতই হওক সোনকালে আমাক উলিয়াই দিব লাগে এনেকুৱা অৱস্থা এটা হওঁতেও চি এম ছাৰে ইমান দিনে মাত মতা নাছিলে কিন্তু আজি এইখিনি কথা শুনি মোৰ অনুভৱ হৈছে কেছটো তেওঁলোকে বেলেগ কিবা ফাললৈ নিবলৈ বিচাৰিছে নেকি মোৰ
তেনেকুৱা অলপ সন্দেহ হৈছে। যদি সুনীল গগৈ নহয় সুনীল গগৈক উলিয়াই আনি দিব লাগে, মোক সেইটোৱেই লাগে। এতিয়া সন্দেহটো হৈছে কাৰণ কেলে আমি সৰু হোৱা মানুহ, আমাৰ কথাবোৰৰ কোনো মূল্য নাথাকে, আমাৰ দুখ সুখৰ কোনো মূল্য নাথাকে, গতিকে তেওঁলোকে সেইবিলাকৰ মূল্য বুজিও নাপায়। সেইটো কাৰণে মোক মানুহজনক উলিয়াই দিব লাগে। সুনীল গগৈৰ পত্নীৰ তাৎক্ষণিক প্ৰতিক্ৰিয়া, তেওঁৰ মানুহজনক উলিয়াই দিব লাগে, কাৰণ মুখ্যমন্ত্ৰীয়ে এক প্ৰকাৰ সেই মৃতদেহটো সুনীল গগৈৰ নহয় বুলিয়েই উল্লেখ কৰিছে আৰু সেয়েহে পোনপটীয়াকৈ প্ৰশ্ন উত্থাপন কৰিছে পত্নীয়ে যে ইমান দিনে মাত মতা নাছিল মুখ্যমন্ত্ৰী, আজি হঠাৎ মাত মাতি কেনেধৰণে এই কথাটো কৈ দিলে। যি কি নহওক, এই ঘটনাক লৈ তীব্ৰ ৰহস্যৰো সৃষ্টি হৈছে। এয়া গভীৰ ৰহস্য আৰু এই গভীৰ ৰহস্যৰ কেতিয়া উৰ পৰিব সকলো স্বাভাৱিকতে অপেক্ষাৰত অৱস্থাত আছে। মৃতদেহ কাৰ, ঢোকাখনাত উদ্ধাৰ হোৱা মৃতদেহটো কাৰ আছিল, তাক লৈ এই প্ৰশ্ন উত্থাপন হৈছে। সুনীল গগৈৰ নে জাহাংগীৰ হুছেইনৰ মৃতদেহ, যিহেতু জাহাংগীৰ হুছেইন এজন পকা মিস্ত্ৰী আৰু সুনীল গগৈৰ ঘৰতেই কাম কৰি আছিল। সুনীল গগৈ হত্যাকাণ্ডৰ নতুন মূৰ লৈছে, সকলোৱে প্ৰথম অৱস্থাত এয়া সুনীল গগৈৰ মৃতদেহ বুলি কৈ আছিল, কিন্তু হঠাৎ এতিয়া গোটেই ঘটনাক্ৰমে নতুন মূৰ লৈছে, কাৰণ পেণ্টৰ বেল্টৰ কিছু অংশ উদ্ধাৰ হৈছিল ঘটনাস্থলীত। ডি এন এ পৰীক্ষাতেই বিস্ফোৰক তথ্যও সন্মুখলৈ অহাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে, যিহেতু এতিয়াও আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰা নাই, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণালৈ সকলো অপেক্ষাৰত। ইফালে বিজেপি নেতা সুনীল গগৈয়ে জাহাংগীৰক দিবলৈ আছিল 5,00,000 টকা, এই কথা প্ৰকাশ কৰিছে জাহাংগীৰৰ পত্নী আৰু ভাতৃয়ে। জাহাংগীৰক প্ৰায় 5,00,000 টকা দিবলৈ আছিল সুনীল গগৈয়ে, আনকি ঈদ উল ফিতৰৰ সময়তো ঘৰলৈ আহিবলৈ দিয়া নাছিল জাহাংগীৰক। পত্নীয়ে সন্দেহ কৰিছে জাহাংগীৰক সুনীল গগৈয়ে হত্যা কৰি পলায়ন কৰিছে, কিয়নো আৰক্ষীৰ তদন্তত পোহৰলৈ আহিছে সুনীল গগৈ নিৰুদ্দেশ হোৱাৰ পূৰ্বে সলনি কৰিছিল বেংকৰ সৈতে সংযোগ থকা ফোন নম্বৰ, লগতে নিখোজ হোৱাৰ কেইদিনমান আগতে কেইবাটাও ইঞ্চুৰেঞ্চ কৰিছিল সুনীল গগৈয়ে। উল্লেখযোগ্য যে ঘটনাৰ দুমাহ পূৰ্বে সুনীল গগৈৰ ঘৰলৈ কাম কৰিবলৈ গৈছিল জাহাংগীৰ হুছেইন। ইফালে জাহাংগীৰ হুছেইনৰ পত্নীয়ে অনা এই অভিযোগক নস্যাৎ কৰিছে সুনীল গগৈৰ পত্নী তথা পৰিয়ালে। সন্দেহ কৰা হৈছে সুনীল গগৈ বহিৰাজ্যত পলায়ন কৰি তাত বাহৰ পাতি আছে, এই সন্দৰ্ভতো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে সুনীল গগৈৰ পত্নীয়ে। পইচা পায় নেকি আপোনালোকে? 5,00,000 পায় পইচা বুলি কি বুলি বহুতৰ সময় আসিব দিয়া নাই, পইচা দিয়ে নেকি যে ঘৰ বাড়ি ঠিক কৰিব। মোৰ স্বামী নিচুক বিচে নাই, মোৰ স্বামী নাই। আপোনালোকে কি ভাবে কোনে কোনে হত্যা কৰিছে বুলি ভাবে? সুনীল গগৈ আগত হৈছিল একদিনে কথা সবার সাথে কথা কৈছে, যেতিয়া নিরুদ্দেশ হয়েছে তার পিছত কথা হওয়া নাই না। আমাৰ ইয়াত থকা 5 বছৰ হৈছে আৰু 5,00,000 টকা দিবলৈ আছে, এইটো সম্পূৰ্ণ মিছা কথা। আমাৰ ইয়াত থকা 1 বছৰ হৈছে আৰু তেওঁলোকৰ লগত প্ৰায় আমাৰ লেনা দেনা নাই বুলিয়ে ক'ব পাৰি। আজি মই সেই কালি নিউজটো পাই লগতে ভায়েকলৈ ফোন কৰিছোঁ, ভায়েকে কৈছে বৌ সেইটো আপুনি চিন্তা নকৰিব, আপোনালোকৰ পৰা আমাৰ পইচা প্ৰায় পাবলৈ নাই, আপুনি সেইটো জানেই, এইটো আমাৰ বৌহঁতক কোনোবাই ক'বলৈ কৈছে চাগে, সেইটো কাৰণে কৈ দিছে, আপুনি সেইটোত ভুল বুজি নাথাকিব, মই আপোনালোকক বুজি পাওঁ নহয় এনেকৈ বুলিহে কৈছে। আমাৰ সাংবাদিক সঞ্জীৱ লাহন লখিমপুৰৰ পৰা ফোন লাইনত আছে। সঞ্জীৱ, এতিয়া কোন সঁচা কোন মিছা, জটিল হৈ পৰিছে যেন পৰিৱেশ। হয় প্ৰাঞ্জল, চাওক এটা ডাঙৰ কথা যে আচলতে CID বা আৰক্ষী এটা স্বতন্ত্ৰ ব্যৱস্থা আৰু সেইসকলক তদন্ত কৰিবৰ কাৰণে আচলতে সুবিধা দিয়া উচিত। আজি যেনেদৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে CID আৰু আৰক্ষীয়ে ফৰেনচিক বিশেষজ্ঞসকলৰ প্ৰতিবেদন পোৱাৰ আগতে বা DNA পৰীক্ষাৰ ফলাফল অহাৰ আগতে ঘোষণা কৰি দিলে যে 90% সুবিধা আছে বা এই মৃতদেহটো সুনীল গগৈ নহয়, তেনেকুৱা ঘোষণাই কিন্তু এই সমগ্ৰ ব্যৱস্থাটো কাৰ্যপালিকা ন্যায়পালিকাৰ যে গণতন্ত্ৰৰ যিটো ব্যৱস্থা, ব্যৱস্থাটোৰ প্ৰতি এক ভাবুকি সৃষ্টি কৰিছে বুলি ক'ব লাগিব। কাৰণ ইয়াত আৰু চৰকাৰে যি ইচ্ছা কৰে তাকেই কৰিব পাৰে। আৰু জয়ন্ত প্ৰাঞ্জল চাওক, মই আৰু এটা কথা আপোনাক ক'ব বিচাৰিছো, যদিও বা ধুবুৰীৰ পৰা যি জাহাংগীৰ হুছেইনৰ পত্নীয়ে দাবী কৰি আছে যে 5,00,000 টকা দিবলৈ আছিলে, এই প্ৰশ্ন উত্তৰ বিচাৰি আমি সুনীল গগৈ পত্নীৰ ওচৰলৈ গৈছিলো, তেতিয়া কিন্তু সুনীল গগৈ পত্নীয়ে স্পষ্টভাৱে কৈছিলে
যে জাহাঙ্গীরক দিবলগা পয়সা নাই আর একই সুরত সুর মিলাই জাহাঙ্গীর যা ভাতৃ সেই ভাতৃগী কৈছিল যে জাহাঙ্গীরে ইয়ার পয়সা পাবলগিয়া নাই। অর্থাৎ তার বিপরীত স্বরূপ এটা দেখা পাওয়া গল তাত ধুবুরীত। আর ধুবুরীত এটা কথা যে সুনীল গগৈ পত্নীগী এটা কথা দাবি করেছে যে যে কোনোবাই শিকাই দিছে তেনেকৈ কথা কৈছে। অর্থাৎ প্রাঞ্জল চাওক যে তৃতীয় শক্তিটা ইয়াত জড়িত আছে আর সেই তৃতীয় শক্তিটা সন্দেহ হয় ভয় খাইছে ডিএনএ যেটো ফলাফল তালে ভয় খাইছে বা ফরেনসিক যিসকল বিশেষজ্ঞ আছে যে প্রতিবেদন তালে ভয় খাইছে। তার পূর্বে এই সমগ্র ঘটনাটো অন্য রূপ দিব পারি নেকি তেনেকুৱা ধরনের চেষ্টা যেন করে আছে কে প্রতিফলিত হয়। আর চাওক যে একটা কথা অপরাধ আর অপরাধীর লগত কার্যপালিকা ন্যায়পালিকার লগত সরকারখন প্রত্যক্ষভাবে জড়িত হওয়াটা অনুচিত। এই ফালৰ পৰা মুখ্যমন্ত্রীগৰাকীয়ে যেটো আজি ভাষ্য দিলে আসলে দিয়াটো অনুচিত আছিলে। সঞ্জীব কিন্তু এই ঘটনাক লৈ যেহেতু জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে এটা সকলে মাত্র এটাই কামনা করেছে যাতে ইয়ার প্রকৃত তথ্যখিনি সম্মুখলৈ আহক আর যে ডিএনএ পরীক্ষার ফলাফলের বাবে সকলে অপেক্ষা করে আছে সেই ডিএনএ পরীক্ষার ফলাফল আহিলে হয়তো স্পষ্ট হয়ে পড়ব সকল কথা। সঞ্জীব আপনার ধন্যবাদ জানাইছো, পরবর্তী সময়ত পুনের যোগাযোগ করে। আর সুপার প্রাইমত এইখিনিতে সময়, বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান স্টিল নহয়। ওচর সুবুরিয়া সকলে লগাইছে।